হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স আজকে ক্লাস নাইনের দ্রবণ অধ্যায় নিয়ে আলোচনা করবো তোমাদের আশা করছি কোনো কোনো স্কুলে ফার্স্ট সামেটিভ এক্সাম হয়ে গেছে কিংবা বেশিরভাগ স্কুলে হয়তো ফার্স্ট স্যামেটিভ এক্সাম হয়নি তো তার জন্য আমাদের ফার্স্ট স্যামেটিভ এক্সামে সিলেবাস নিয়ে পড়ে থাকলে হবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং পরপর আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে তো আজকের ক্লাসে দ্রবণ অধ্যায় নিয়ে আলোচনা করবো দ্রবণ নিয়ে যাদের সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো কোনো অসুবিধা হবে না একদম ডিটেলসেই আলোচনা করব। আর হ্যাঁ ক্লাস শুরু করার আগে কিছু কথা ক্লাস করার সময় কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় প্রিন্টিং মিস্টেক হয়ে যায় মানে লেখার টাইপিংয়ে ভুল হয়ে যায় কিংবা হচ্ছে স্লাইড তৈরি করার ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায় এডিটিংয়ের সময় কিছু সমস্যা হয়ে যায় তাই অবশ্যই তোমরা ফার্স্ট কমেন্টটা চেক করবে ভিডিওর ফার্স্ট কমেন্টটা চেক করবে যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে সেখানে স্টার মার্ক দিয়ে কারেকশন করা থাকবে তাই এটা তোমাদের রিকোয়েস্ট তোমরা কখনো কখনও না কমেন্ট বক্স চেক করে না ডেসক্রিপশান চেক করে জাস্ট ভিডিওটা দেখে চলে যাও একবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স ফার্স্ট কমেন্টটা পিন করা থাকবে অবশ্যই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশানটা তোমরা চেক করে নেবে যদি কোথাও ভুল হয়ে যায় ওখানে কারেকশান করা থাকবে তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো দ্রবণ বলতে আমাদের আমরা যেটা বুঝি মানে আমাদের দ্রবণ চ্যাপ্টারটা শুরু হলেই প্রথমে আমাদের এইটাই চলে আসে যে নুনের জল বা লেবুর জল বা হচ্ছে চিনির জল বাতাসার জল কিংবা হচ্ছে বিয়ার রকম কিছু জিনিস চলে আসে কিন্তু অ্যাকচুয়ালি দ্রবণ শুধুমাত্রই যে নুনের জল চিনির জল বাতাসার জল বিয়ার এইরকম ছাড়াও আরও অনেক কিছুই হচ্ছে দ্রবণ আছে দ্রবণ কঠিন পদার্থ দ্রবণ হয় তো দ্রবণ জানতে গেলে এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি এই দেখো এটা বিয়ার ঢালা হচ্ছে এটা চিনির জল এটা দেখো একটা পিতল তো এই রকম কিছু জিনিস ছাড়া এগুলোও সব এক একটা দ্রবণ এইরকম কিছু জিনিস ছাড়া আরও অনেক দ্রবণ আছে তো জানবো আমরা ক্লাসটার শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রথমে আমাদের দ্রবণ জানতে গেলে জানতে হবে মিশ্রণ জিনিসটা কী খুব সহজ জিনিস যে দুটো জিনিস মেশালে তাল তাদেরকে আমরা বলবো মিশ্রণ তাই তো তাহলে মিশ্রণ হতে গেলে এক নম্বর পয়েন্ট কি হতে হবে বলো তো মিশ্রণ হতে গেলে অবশ্যই হতে হবে যে দুটি বা ততোধিক দুই বা তার বেশি পদার্থ হতে হবে এইবার পদার্থগুলো কেমন হতে হবে যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না কারণ রাসায়নিক বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করে তাহলে সেটা তো আর মিশ্রণ থাকবে না অন্য একটা যৌগে তৈরি হয়ে যাবে যৌগ তৈরি হয়ে যাবে তাই এই জিনিসটা মনে রাখবে যে মিশ্রণ হতে গেলে এক তো দুটোর বেশি পদার্থ হতে হবে আর দু নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করবে না মানে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না পরস্পর রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না এরকম দুই বা তার বেশি পদার্থকে যদি আমরা এক জায়গায় মেশাই তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিশ্রণ একদম ইজি জিনিস এবার যেটা এটা আমাদের একদম খুব ভাইটাল জানতে হবে সমসত্ত্ব মিশ্রণ জিনিসটা কি সমসত্ত্ব মিশ্রণ এর ইংলিশটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশান সরি হোমোজিনিয়াস সলিউশান আমি ইকুয়েশান বলছি হোমোজিনিয়াস সলিউশান সমসত্ব মিশ্রণ সমসত্ব মিশ্রণ মানে কি একদম সহজ করে বললে সমসত্ত্ব মিশ্রণ মানে হচ্ছে সব জায়গায় তার মেশানোটা সমানভাবে একটা এক্সাম্পেল দিলে ব্যাপারটা বুঝতে পারবে মনে করো তুমি চানাচুর মুড়ি খাচ্ছ তো ঠোঙাতে করে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেশালে এবার সব সময় তোমরা যখন এক মুঠো মুড়ি তুললে সব সময় যে মুড়ি আর চানাচুর সমান আসছে তা নয় কিন্তু প্রত্যেক মুঠোতে দেখা যাচ্ছে কোনো মুঠোতে মুড়ি বেশি আসছে চানাচুর কম আবার কোনো মুঠোতে চানাচুর বেশি আসছে মুড়ি কম বেশিরভাগ সময় আমরা দেখি শেষের দিকে চানাচুরটা বেশি থাকে তাহলে এটা কিন্তু হোমোজিনিয়াস সলিউশন নয় হোমোজিনিয়াস সলিউশন হতে গেলে তার সেই মিশ্রণটার সব জায়গায় সমান থাকতে হবে যেমন কি মনে করো নুন জল জলে নুন দিলে দিয়ে অনেকক্ষণ ধরে বেশ দশ মিনিট ধরে ভালো করে নেড়ে নুনটাকে পুরো গুলে দিলে তো তাহলে দেখবে কিছুক্ষণ পর সেই নুনটা কিন্তু আলাদা কোনো রেখা তৈরি করে না মানে নুন জলের আলাদা কোনো রেখা তৈরি হয় না এবং ওই নুন জলটাকে নিয়ে মনে করো একটা থালায় ঢেলে দিলে থালায় এবার থালায় ঢেলে থালার এদিক থেকে একবার নিয়ে এরকমভাবে টেস্ট করে দেখলে অন্য দিক থেকে আরেকবার নিয়ে টেস্ট করে দেখলে আবার এদিক থেকে নিয়ে টেস্ট করে দেখলে মানে সব জায়গা থেকেই টেস্ট করে নিয়ে টেস্ট করো যদি সেটা দেখো যে একই রকম নোনতা লাগছে বা এই সেম প্রসেসটা যদি চিনির জলের সাথে করো তাহলে যদি সব দিক থেকে টেস্ট করো থালার বিভিন্ন অংশ থেকে টেস্ট করে যদি দেখো যে একই রকম মিষ্টি লাগছে তাহলে সেটা হচ্ছে হোমোজিনিয়াস কোথাও যদি বেশি লাগে কোথাও যদি কম লাগে তাহলে কিন্তু সেটা হোমোজিনিয়াস সলিউশান নয় বা সমসত্ব মিশ্রণ নয় সমসত্ব মানে কি বিভিন্ন অংশের গঠন ও ধর্ম এক বিভিন্ন অংশ মানে কি এই যে থালায় বললাম মিশ্রণটা রাখলাম তার ডান দিক বাম দিক উপর নিচ সব জায়গার মিশ্রণ এবং গঠনটা একই গঠন এবং ধর্মটা একই তাহলে সেটাকে আমরা বলবো হোমোজিনিয়াস সলিউশান সব জায়গার মিষ্টতাটা সমান সব জায়গার নন্তাটা সমান এবার অসমসত্ব মিশ্রণ মানে কি যেটা এইটা নয় এটা ফলো করবে না যেমন এই মুড়ি চাঁচুরির ক্ষেত্রে বললাম কখনো বেশি উঠছে কখনো কম উঠছে তাহলে গঠন ধর্ম এক যদি না থাকে তাহলে সেটা হচ্ছে সমসত্ত্ব অসমসত্ব মিশ্রণ এই সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ জানার পর এইবার আমাদের জানতে হবে দ্রবণ দ্রবণ ইংরাজি হল সলিউশান দ্রবণ ইংরাজি হল সলিউশান বেসিক্যালি আমাদের ক্লাস নাইনে যে দ্রবণগুলো আছে সেটা হচ্ছে দুটি পদার্থের দুটি পদার্থের দ্রবণ দুটি পদার্থের দ্রবণ এই দুটো পদার্থ নিয়ে আমাদের দ্রবণটা আছে ক্লাস নাইনে তো দ্রবণ অনেক প্রকারের হয় সেটা আমরা পরপর দেখব যে দ্রবণ অনেক প্রকারের কি কী তো দ্রবণ জিনিসটা আগে কি জানব দ্রবণ অবশ্যই একটা মিশ্রণ কিন্তু একটা স্পেশাল টাইপ মিশ্রণ সেটা কি না দ্রবণ হলো সেই রকম মিশ্রণ যে মিশ্রণটার দুটো যে পদার্থ থাকবে দুটো উপাদান থাকবে সেই উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যাবে তাহলে দ্রবণ হতে গেলে কিছু পরিমাণ কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে আমি সেটা নোট ডাউন করছি দেখো এক কি মিশ্রণটা দুই বা ততধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণ হতে হবে সমসত্ব মিশ্রণ হতে হবে দুই বা ততোধিক পদার্থের সমসত্ত্ব মিশ্রণ হতে হবে এটা এক নম্বর দু নম্বর পরস্পর রাসায়নিক বিক্রিয়া করবে না রাসায়নিক বিক্রিয়া করবে না মানে এরা যে যে মিশ্রিত পদার্থগুলো থাকবে তারা কেউ একে অপরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে না যদি রাসায়নিক বিক্রিয়া করে তাহলে সেটা আর মিশ্রণ থাকবে না এটা অন্য কম্পাউন্ড তৈরি হয়ে যাবে ঠিক আছে আর তিন নম্বর যে পদার্থগুলোকে আমরা মেশাবো তাদের কণার ব্যাস কণার ব্যাস টেন টু দি পাওয়ার আচ্ছা ওয়ান ন্যানোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার হবে বা তার কম বোঝা গেল তাহলে এই কটা কন্ডিশন যদি ফুলফিল করে তবে আমরা সেই মিক্সচারটাকে বলবো দ্রবণ কি বোঝা গেল তাহলে যদি দ্রবণের তোমাদের সংজ্ঞা পড়ে তখন তোমরা কী লিখবে যে বলবে দুই বা ততধিক পদার্থের সমসত্ব মিশ্রণ পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এরকম দুই বা ততধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যাদের মিশ্রণের উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় এই যে নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় বলছি এটা কি জিনিস নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় মানে কি মানে মনে করো নুন আর জল নিয়েছি তাহলে নুনের পরিমাণটাকে আস্তে আস্তে বাড়ালে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়বে তারপরে কিন্তু আর বাড়াতে পারবো না এই রকম জিনিসটাকে পরে আমরা ডিটেলসে পরপর যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসে আমরা দেখব এটা তো আজকের ফার্স্ট ক্লাস জাস্ট ইন্ট্রোডাকশান ক্লাস হচ্ছে এর এরপর কিন্তু দ্রবণের মধ্যে পরপর ক্লাস চলবে ঠিক আছে তো এই যে নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বাড়ানো যায় এটাকেই বলছে যে মিশ্রণের উপাদানগুলোর পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায় বোঝা গেল তাহলে এই যে তিনটে কন্ডিশান যদি ফুলফিল করে তবে আমরা সেটাকে দ্রবণ বলবো তোমাদের বইতে কিন্তু অনেক কিছু জিনিস দেয়া নেই তাই একটু ক্লাসটাকে মন দিয়ে দেখো এবার দ্রবণের দুটো দুটো পার্ট থাকে কী কী দুটো পার্ট দেখো দ্রবণ সমান হচ্ছে দ্রাব প্লাস দ্রাবক দ্রাব প্লাস দ্রাবক এই দুটো পার্ট থাকে দ্রবণের মধ্যে দ্রাব প্লাস দ্রাবক তো এই যে দ্রাবক কী জিনিস আর দ্রাব কী জিনিস স্যার মনে করো তোমরা একটা গ্লাসে কিছু নুন দিলে কিছু নুন দিয়ে দিলে গ্লাসটাতে কিছু নুন দিলে নুন দিলে আর কিছু জল দিলে আর কিছু জল দিয়ে দিলে এই নীল কালার দিয়ে জল বোঝাচ্ছে তাহলে এই গ্লাসে দেখো দুটো জিনিস আছে কী কী জিনিস স্যার একটা নুন আছে আর একটা আছে জল তাহলে এই যে দুটো জিনিসের মধ্যে নুনের মধ্যে আর জলের মধ্যে যে পদার্থটার পরিমাণ বেশি যদি নুন বেশি থাকে থাকবে যদি জল বেশি থাকে থাকবে তাহলে যে পদার্থটার পরিমাণ বেশি সেইটাকে আমরা বলবো কি না দ্রাবক আর যে পদার্থটার পরিমাণ কম সেটাকে আমরা বলবো দ্রাব বোঝা গেল যে পদার্থটার পরিমাণ বেশি সেইটা দ্রাবক তাহলে এক্ষেত্রে আমরা অল্প নুন দিয়েছি বেশি জল দিয়েছি তাহলে জল বেশি আছে তাই দ্রাবক আর নুন কম আছে তাই দ্রাব বোঝা গেল কিন্তু যখন আমরা বলে দেব যে বেশি পরিমাণ নুনে অল্প পরিমাণ জল দেয়া হলো তাহলে তখন হয়ে যাবে নুনটা দ্রাবক আর দ্রাবটা হয়ে যাবে জল তো সব সময় খেয়াল রাখবে যেটা বেশি সেইটা হচ্ছে দ্রাবক যেটা কম সেটা হচ্ছে দ্রাব কিন্তু কিভাবে বুঝবে স্যার মনে থাকবে না হয়তো বেশিটা কম হয়ে যাবে দেখো শর্টকাট মেথডটা বেশি মানে তার অক্ষরও বেশি দেখো দ্রাবকের তিনটে অক্ষর দয়র ফলা ব ক আর কম দেখো এর দুটো অক্ষর দ্রাবের দুটো অক্ষর দয়রা ফোলা ব তাহলে এই দুটোভাবে মনে রাখবে তোমরা যে যে কম তার অক্ষরটাও কম তাই কমটা হচ্ছে দ্রাব আর যে বেশি তার অক্ষরটাও বেশি তিনটে অক্ষর তাই দ্রাব বোঝা গেল এইবার এই দ্রাবক আর দ্রাবের উপর দ্রাবক দ্রাবকের উপর ডিপেন্ড করে আমাদের দ্রবণগুলো ভাগ করা হয় ক্লাসিফিকেশান করা হয় শ্রেণীবিন্যাস করা হয় দেখো তাহলে দ্রবণ সমান কি বললাম দ্রাবক প্লাস দ্রাব দ্রাবক মানে যেটা বেশি পরিমাণে থাকে আর দ্রাব মানে যেটা কম পরিমাণে থাকে তাহলে এই দ্রাবক তিন ধরনের পদার্থ হতে পারে আমরা জানি পদার্থ তিন প্রকার কঠিন তরল গ্যাসীয় তিন ধরনের পদার্থ হতে পারে আবার এই দ্রাবও কিন্তু তিন ধরনের পদার্থ হতে পারে কঠিন তরল গ্যাসীয় এবার দ্রাব কি হলো সেটা আমরা দেখব না আমরা দেখব দ্রাবকটা কি। দ্রাবক যদি কঠিন হয় তখন আমরা তাহলে বলবো কঠিনে এবার দ্রাব যেটা হবে সেই দ্রবণ তাহলে কেমনভাবে লেখা স্টাইলটা দেখো একদম ক্লাসটা দেখো ধীরে ধীরে তাহলে বুঝতে পারবে তো দ্রাবক তিনটে পদার্থ বললাম কঠিন তরল গ্যাসিও তাহলে ফার্স্ট আমরা নিচ্ছি কি না দ্রাবক কঠিন আমরা প্রথমে নিলাম দ্রাবক কঠিন তাহলে দ্রাবক যদি কঠিন হয় তাহলে প্রথম যেটা পাব যে কঠিনে কঠিন দ্রবণ এই জিনিসটা কী স্যার কঠিনে কঠিন দ্রবণ মানেটা কি কঠিনে কঠিন দ্রবণ মানে প্রথম যে কঠিনটা এই যে কঠিনটা এই কঠিনটা হচ্ছে দ্রাবক আর দ্বিতীয় যে এই কঠিনটা এই কঠিনটা হচ্ছে দ্রাব তাহলে দ্রাবকে দ্রাব দ্রবীভূত হচ্ছে তো দ্রাবকটা কি কঠিন তারপর আবার দ্রাবটা কি কঠিন তাহলে দ্বিতীয় নম্বরে কি হবে স্যার কঠিনে মানে দ্রাবটাকে এখানে দ্রাবকটাকে এখানে কঠিন নেওয়া হয়েছে তো কঠিনে এই কঠিনটাকে এবার চেঞ্জ করব তরল দ্রবণ হলো তাহলে দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই কঠিনটা কিন্তু সেম থেকে যাচ্ছে তারপরে আবার দেখো তিন নম্বরে কঠিনে কঠিন তরল গ্যাস দ্রবণ তাহলে এই জিনিসটা দেখো প্রথম যে কঠিনটা মানে দ্রাবকটা সেই দ্রাবকটা সেম একই থাকছে তারপরেরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কঠিন হচ্ছে আবার এটা তরল হচ্ছে আবার এটা গ্যাস হয়ে যাচ্ছে তার মানে কঠিনে কঠিন দ্রবণ কঠিনে তরল দ্রবণ কঠিনে গ্যাস দ্রবণ এইবার এই জিনিসগুলোর উদাহরণ কিছু আমরা দেখব যে কঠিনে কঠিন দ্রবণ মানে কি মানে কঠিনের মধ্যে কঠিন দিচ্ছি সেটা কি জিনিস কঠিন পদার্থের মধ্যে কঠিন দিয়ে দিচ্ছি খুব সিম্পল তোমরা জানো সবাই কিন্তু এটা যে দ্রবণ সেটা জানো না কি কঠিনে কঠিন দ্রবণ হলো পিতল স্টিল পিতল কী কী দিয়ে তৈরি কপার আর জিঙ্ক দিয়ে তৈরি পিতল তাহলে এই যে কপার কপার আর জিঙ্ক দিয়ে তৈরি তো এই যে কপার আর জিঙ্ক কপারের পরিমাণটা বেশি পরিমাণে থাকে সিক্সটি ফাইভ মতো সামথিং বাকিটা থাকে জিঙ্কের মতো তাহলে জিঙ্ক কপারটা বেশি তাহলে বেশিটা কী কঠিন আবার কমটাও কঠিন তার মানে দ্রাবকটা কঠিন আর জিঙ্কটাও কঠিন দ্রাবটাও কঠিন তাহলে এটা হলো কি কঠিনে কঠিন পদার্থের দ্রবণ পিতল স্টিল তারপরে দেখো কঠিনে তরল মানে তরল পদার্থের মধ্যে কঠিন দিচ্ছি না কিন্তু কঠিনে তরল বললে তোমরা হয়তো বলে দিতে পারো যে নুন জল নুন জল কিন্তু কঠিনে তরল নয় নুন জল হচ্ছে তরলে কঠিন মানে জলটা বেশি তাতে অল্প নুন আর এটা বেশি পরিমাণ কোনো একটা কঠিন পদার্থ থাকবে তাতে তরল পদার্থ এর প্রথম উদাহরণটা হলো হাইড্রেটেড সল্ট হাইড্রেটেড সল্ট হাইড্রেটেড সল্ট বলতে কি। হাইড্রেটেড সল্ট মানে যে লবণটাতে অল্প পরিমাণ জল দেওয়া হয় হাইড্রেট করা হয় জলীয় দেওয়া হয় জলীয় জিনিস পদার্থ দেওয়া হয় তাহলে কিছু পরিমাণ নুনে যদি বেশি অল্প বেশি পরিমাণ নুনে যদি অল্প পরিমাণ জল দেওয়া হয় তাহলে সেই যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলি আমরা হাইড্রেটেড সল্ট ঠিক আছে বা এটাকে আমরা এর আরেকটা উদাহরণ আছে সেটা হলো সোডিয়াম অ্যামালগাম সোডিয়াম অ্যামালগাম অ্যামালগাম মানে এনে এইচ জি দ্রবণ সোডিয়াম অ্যামালগাম ঠিক আছে দেখো তো সোডিয়ামের মধ্যে কি দেয়া হয় পারথরা দেয়া হয় তো পারদ হচ্ছে তরল পদার্থ সোডিয়াম হচ্ছে কঠিন পদার্থ বোঝা গেল আরও আছে ব্লু ভিট্রিওল হাইড্রেটেড ব্লু ভিট্রিওল ব্লু ভিট্রিওল মানে হচ্ছে কি কপার সালফেট বা তুঁতে যেটাকে বলা হয় সেটাকেই বলা হয় হাইড্রেটেড ব্লু ভিট্রিওল ঠিক আছে তো একই রকম তারপরেরটা দেখো কঠিনে গ্যাস দ্রবণ মানে কঠিন পদার্থের মধ্যে গ্যাস দ্রবণ এই জিনিসগুলো তোমাদের একটা দুটো উদাহরণ কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো কঠিন পদার্থের মধ্যে গ্যাস দ্রবণ এরকম কি উদাহরণ মানে গ্যাসের মধ্যে কঠিন দিচ্ছি না কঠিনের মধ্যে গ্যাস দিয়ে দিচ্ছি তো কঠিনের মধ্যে গ্যাস দ্রবণ হলো প্লাটিনাম প্লাটিনাম ধাতুর ওপর নিকেল প্লাটিনাম প্রভৃতি ধাতুর সাথে হাইড্রোজেনের সমসত্ব মিশ্র এইটাই হলো কি না কঠিনের গ্যাস দ্রবণ প্লাটিনাম নিকেল প্রভৃতি ধাতুর সাথে হাইড্রোজেনের সমসত্ব মিশ্রণ মানে প্লাটিনাম হচ্ছে দেখো অল্প পরিমাণ প্লাটিনাম তাতে বেশি পরিমাণ বেশি পরিমাণ প্লাটিনাম মানে কঠিন পদার্থ বা নিকেল তার সাথে অল্প পরিমাণ হাইড্রোজেন গ্যাস তার সমসত্ব মিশ্রণ এখানে দ্রাবকটা কোনটা দ্রাবকটা হচ্ছে প্লাটিনাম বা নিকেল দ্রাবক বেশি যেটা আর দ্রাব কোনটা সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস বোঝা গেল তো এটা গেল যখন দ্রাবক কঠিন তখন যে ডিটেলসগুলো সেইগুলো উদাহরণগুলো আমরা দেখলাম এইবার দেখব যে দ্রাবক যখন তরল পদার্থ দ্রাবক তরল পদার্থ দ্রাবক তরল দ্রাবক যখন তরল তো দ্রাবক যখন তরল তখন আমরা কি দেখব দেখো এক নম্বর তাহলে তরলে কঠিন দ্রবণ তরলে কঠিন দ্রবণ মানে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থ দ্রবীভূত করছি দু নম্বর কি না তরলে কঠিনের পরে কি আসবে গ্যাস দ্রবণ তিন নম্বর কি না তরলে চলো এটা কঠিন তরলে তরল এটা লেখো তরলে তরল দ্রবণ আর এটা হচ্ছে তরলে গ্যাস দ্রবণ তাহলে এই যে প্রথম যে তরলটা দেখো এই তরলটা হচ্ছে দ্রাবক এর মধ্যে বা দ্রাব বিভিন্ন রকমের হচ্ছে সেটা কি কঠিন হচ্ছে তরল হচ্ছে এবং গ্যাসীয় হচ্ছে তো কঠিনে তরল এর উদাহরণ আমরা সবাই জানি দেখো সরি তরলে কঠিন এর উদাহরণ আমরা সবাই জানি যে তরল পদার্থের মধ্যে অল্প পরিমাণ কঠিন কি বলো একটু আগেই বলছিলাম যেটা নুন জল চিনির জল তাহলে নুন জল চিনির জল এটাতে বেশি পরিমাণ কোনটা আছে জল আছে বেশি পরিমাণ জল আছে আর অল্প পরিমাণ নুন চিনি আছে এইগুলো তাহলে এটা হচ্ছে তরলে কঠিন পদার্থের দ্রবণ তারপরে হচ্ছে তরলে তরল পদার্থের দ্রবণ তরলে তরলে দ্রবণ মানে তরল পদার্থের মধ্যে আবার তরল থাকবে কি বলো তো তরলে তরল মানে একটা তরল থাকছে আবার অন্য একটা তরল পদার্থ ঢালছো হ্যাঁ ঠিক বলেছ যখন বিয়ার খাওয়া হয় পাঁচ করে কোনো হুইস্কির সাথে তখন বিয়ারও একটা তরল পদার্থ আবার হুইস্কিও একটা তরল পদার্থ তাহলে ওটা কি তরল পদার্থের সঙ্গে তরল পদার্থের দ্রবণ তো দেখো ককটেল করা হচ্ছে আর কি তাহলে অ্যালকোহল ওহো অ্যালকোহলের সাথে যখন অ্যাকচুয়ালি তোমরা এটা লিখতে পারো যে জলের সাথে লেবুর রস এটাও কিন্তু তরল পদার্থের সাথে তরল পদার্থের দ্রবণ আর একটা কী বললাম যে যখন বিয়ারের সঙ্গে মানে কোনো তরল পদার্থের সঙ্গে অন্য কোনো তরল পদার্থ দেয়া হচ্ছে বা যখন বাড়িতে দেখবে রসনা লিকুইড রসনা নিয়ে আসা হয় সেই লিকুইড রসনা যখন বাড়িতে ঢেলে দেয়া হয় যখন কোনো অনুষ্ঠান থাকে কোনো আত্মীয় স্বজন আসে তো সেটাও কিন্তু তরল পদার্থের সঙ্গে তরল পদার্থের দ্রবণ চলো এবার দেখো তরলে গ্যাস দ্রবণ তরলে গ্যাস দ্রবণ মানে কী স্যার তরলে গ্যাস দ্রবণ মানে হলো তরলে গ্যাস দ্রবণ মানে হলো যে তরল পদার্থ থাকবে তার মধ্যে গ্যাস ডোবাবো মানে বেশি পরিমাণ তরল পদার্থ তার মধ্যে গ্যাস কি বলো তো জানো তোমরা সবাই প্রায় দিন খাও সেটা হচ্ছে এই যে সোডা ওয়াটারের বোতল সোডা ওয়াটার মানে স্প্রাইট লিমকা স্প্রাইট লিমকা থামস আপ এইগুলো সব হচ্ছে তরল পদার্থের সঙ্গে গ্যাস পদার্থের দ্রবণ কারণ কি গ্যাস বেশি পরিমাণ কার্বন ডাই বেশি পরিমাণ তরলের সাথে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উচ্চ চাপে রাখা হয় যখন আমরা বোতলটা খুলি সঙ্গে সঙ্গে কি হয় গ্যাসটা বেরিয়ে আসে তাই তো আওয়াজ হয় তো এই যে জিনিসটা এটা কিন্তু হচ্ছে তরলের সাথে গ্যাস দ্রবণ এইবার তোমাদের একটা ছোট্ট হোম টাস্ক থাকবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট করে জানাবে যে এর মধ্যে কোনটা যেটা যে কটা আমি বলবো তার মধ্যে কোনটা তরলে গ্যাস দ্রবণ নয় স্প্রাইট পেপসি কোকা কোকাকোলা মাজা এর মধ্যে কোনগুলো বা কোনটা গ্যাস দ্রবণ নয় এর মধ্যে কোনটা তরলে গ্যাস দ্রবণ নয় তরলে গ্যাস দ্রবণ নয় এইটা তোমরা আমাদের কমেন্ট করে জানাবে কিন্তু তাহলে জানবো যে তোমরা ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখছো তাহলে তরলে গ্যাস দ্রবণ নয় স্প্রাইট পেপসি কোকোকোলা মাজা এটার মধ্যে কোনটা তারপরে দেখো তাহলে এই যে তরলে গ্যাস দ্রবণ হয়ে গেল এইবার আমার কি হবে দ্রাবকটা গ্যাসীয় পদার্থ হবে তো দ্রাবকটা গ্যাসীয় পদার্থ মানে কি লেখো দ্রাবক দ্রাবক গ্যাসীয় তাহলে এক নম্বর কি হবে না গ্যাসে কঠিন দ্রবণ দু নম্বর কি হবে না গ্যাসে তরল দ্রবণ আর তিন নম্বর কি হবে না গ্যাসে গ্যাস দ্রবণ গ্যাসে গ্যাস দ্রবণ তাহলে গ্যাসে কঠিন দ্রবণ গ্যাসে তরল দ্রবণ এই যে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রথম যে গ্যাস এই যে গ্যাস এই গ্যাসগুলোই হচ্ছে কি সব দ্রাবক গ্যাসের মধ্যে এইবার এই যে কঠিনগুলো আছে কঠিন তরল গ্যাসীয় এইগুলো কি না এইগুলো হচ্ছে এক একটা দ্রাব তাহলে গ্যাসে কঠিন দ্রবণ তো গ্যাসে কঠিন দ্রবণ মানে হচ্ছে গ্যাসের মধ্যে কঠিন দ্রবীভূত থাকবে গ্যাসের মধ্যে কঠিন কঠিনের মধ্যে গ্যাস নয় কিন্তু গ্যাসের মধ্যে কঠিন আবার গ্যাসের মধ্যে তরল আবার গ্যাসের মধ্যে গ্যাস থাকবে তো ফার্স্ট আসছে একদম তিন নম্বর থেকে যে গ্যাসের মধ্যে গ্যাস দ্রবণ সেই জিনিসটা কী মানে গ্যাসের মধ্যে গ্যাস থাকবে দ্রাবকটা গ্যাস আবার দ্রাবটা গ্যাস স্যার আমরা জানি যে আমাদের বায়ুমণ্ডলে বায়ুতে অক্সিজেন এবং নাইট্রোজেনের যে মিশ্রণ থাকে তো অক্সিজেন আর নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে আমাদের বায়ুতে অক্সিজেন নাইট্রোজেন থাকে প্রায় সেভেন্টি টু সেভেন্টি আর নাইট্রোজেন থাকে হচ্ছে কুড়ি থেকে বাইশ পার্সেন্টের মতো সরি এটা অক্সিজেন থাকে কুড়ি থেকে বাইশ পার্সেন্টের মতো কিন্তু এছাড়াও আরও যে অন্যান্য গ্যাস থাকে সেই যে অন্যান্য গ্যাস বাকি তো থাকে অন্যান্য গ্যাস এই যে অন্যান্য গ্যাস এটা কম পরিমাণে থাকে তাহলে এই অন্যান্য গ্যাসটা এক্ষেত্রে কী হিসাবে কাজ করছে দ্রাব আর এই অক্সিজেন নাইট্রোজেনের মিশ্রণটা এক্ষেত্রে কী হিসাবে কাজ করছে না দ্রাবক তাহলে এটা হলো কি না বায়ুতে অক্সিজেন নাইট্রোজেনের মিশ্রণ যেটা সেটা হচ্ছে গ্যাসে গ্যাস দ্রবণ তারপর আসছি দু নম্বরটা গ্যাসে তরল দ্রবণ গ্যাসে তরল দ্রবণ মানে কি তরলের মধ্যে গ্যাস ছিল সোডা ওয়াটার মানে পেপসির বোতলে কার্বন ডাইঅক্সাইড ঢোকানো ছিল কিন্তু গ্যাসের মধ্যে তরল দ্রবণ গ্যাসের মধ্যে তরল ঢালছি সেটা কি জিনিস স্যার গ্যাস থাকবে তার ওপরে তরল থাকবে মানে বেশি পরিমাণে গ্যাস থাকবে তাতে অল্প পরিমাণ তরল থাকবে তোমরা সবাই জানো কিন্তু মনে আসছে না কি বলো তো দেখো বায়ুতে জলীয় বাষ্প জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পটা আর বায়ু মিশে কি করে বলো তো মেঘ কুয়াশা এই সব জিনিসগুলো তৈরি করে তো এই যে মেঘ কুয়াশা মেঘ মানে কি বায়ুতে জলীয় বাষ্পটা ভেসে থাকছে তাহলে বায়ুর মধ্যে বেশি পরিমাণ বায়ু ব্রহ্মাণ্ডে তো বেশি পরিমাণ বায়ুর মধ্যে অল্প পরিমাণ জলীয় বাষ্প থাকছে তাহলে মেঘ কুয়াশা এইগুলো হচ্ছে গ্যাসের তরলের দ্রবণ হয়ে গেলো তারপর দেখো গ্যাসে কঠিন দ্রবণ একদম প্রথম যেটা গ্যাসে কঠিন দ্রবণ এটাও তোমরা জানো কিন্তু তোমরা জানোই না যে গ্যাসে কঠিন দ্রবণ এটা কিন্তু তোমরা জানো তো গ্যাসে কঠিন দ্রবণ কী তোমরা যদি কোনো বড় বড় শপিং মলে যাও সেখানে দেখবে যে পাবলিক টয়লেটে বা হচ্ছে রেলের কোনো টয়লেটে যাও তো সেখানে দেখবে যে টয়লেটে শপিং মলের টয়লেটে বা বড় কোনো হসপিটালের টয়লেটে বা হচ্ছে রেলের টয়লেটে যে দেখবে টয়লেটে ন্যাপথোলিন থাকে তো ন্যাপথোলিন কি পদার্থ একটা কঠিন পদার্থ তাহলে ন্যাপথোলিন কোথায় ফেলে রাখা হয়েছে বায়ুতে ও হো ন্যাপথোলিন বায়ুতে ফেলে রাখা হয়েছে তাহলে এই যে বায়ুতে ন্যাপথলিনটা রাখা আছে বায়ুতে মানে জাস্ট টয়লেটে রাখা আছে মানে কি চারদিকে বায়ু তো বায়ুতে এই যে ন্যাপথোলিনটা রাখা আছে ন্যাপথোলিন কঠিন তাহলে গ্যাসে বায়ু মানে কি গ্যাস তো গ্যাসে এই তরল পদার্থ রাখা আছে বায়ুটা গ্যাস আর ন্যাপথ সরি বায়ুটা গ্যাস আর ন্যাপথোলিন হচ্ছে কঠিন তাহলে গ্যাসে এই যে কঠিন পদার্থটা রাখা হচ্ছে তো এইটা কী হলো না গ্যাসে কঠিন পদার্থের দ্রবণ কিছুক্ষণ পরে দেখবেন ন্যাপথোলিন কি হয়ে যায় উদ্বায়ী হয়ে যায় মানে ন্যাপথোলিন পুরোপুরি একদম ওই বায়ু গ্যাসের সাথে মিশে যায় তাহলে এই যে জিনিসটা তৈরি হলো মিশ্রণটা তৈরি হলো এটা কি গ্যাসে কঠিন দ্রবণ বায়ুতে ন্যাপথোলিন আরেকটা উদাহরণ আছে বায়ুতে ন্যাপথোলিন ছাড়াও আয়োডিন আয়োডিন বায়ুতে রাখলে আয়োডিন বায়ুতে রাখলে যে মিশ্রণটা তৈরি হয় সেটাও হচ্ছে গ্যাসে কঠিন দ্রবণের উদাহরণ তো এই গেলো দ্রবণের ভাগ তো দ্রবণ তাহলে কটা ভাগ দেখো এখানে তিনটে পাচ্ছি আবার এখানেও তিনটে পাচ্ছি আবার এখানেও তিনটে পাচ্ছি তাহলে টোটাল বাইনারি সলিউশন বাইনারি মানে দুটো জিনিস নিয়ে মিশ্রণ দুটো জিনিস নিয়ে মিশ্রণের ক্ষেত্রে টোটাল আমরা পেলাম কি না নটা টাইপের বা ন ধরনের দ্রবণ তো এই ন ধরনের দ্রবণটা ভাগ করা হয় কিসে না দ্রাবকের উপর ডিপেন্ড করে দ্রাবক হচ্ছে প্রথমে কঠিন ধরা হয় তারপর তরল ধরা হয় তারপর গ্যাস এবার প্রত্যেকটা দ্রাবকের ক্ষেত্রে আবার হচ্ছে দ্রাব কঠিন তরল গ্যাস তিনভাবে ভাগ করা হয় এই গেল এটা তো বুঝলাম স্যার কিন্তু সব সময় কি দ্রবণ হতে গেলে জলের সাথে কোনো কিছু জিনিস মিশতে হবে যে কঠিন পদার্থের সঙ্গে যে তরল পদার্থের দ্রবণ সেটা তো তরল মানে জল ছাড়াও তো অন্য কিছু হতে পারে অবশ্যই হতে পারে সব পদার্থ যে জলে দ্রবীভূত হবে তেমনটা নয় যেমন দেখো নুনকে দ্রবীভূত করতে গেলে জলের প্রয়োজন আবার চিনিকে দ্রবীভূত করতে গেলে জলের প্রয়োজন ঠিক আছে জলের মধ্যে চিনি দ্রবীভূত হয়ে যায় বেশিরভাগ পদার্থ জলে দ্রবীভূত হয়ে যায় তাই এই জন্য জলকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট বা সার্বজনীন সার্বজনীন দ্রাবক ওই কাকে বলা হয় জলকে শর্ট কোশ্চেন আসতে পারে তোমাদের কেননা জলের মধ্যে বেশিরভাগ পদার্থ দ্রবীভূত হয় কিন্তু কিছু কিছু পদার্থ যারা জলের মধ্যে দ্রবীভূত হয় না যেমন হচ্ছে আয়োডিন তো এই আয়োডিনকে জলের মধ্যে দ্রবীভূত না করে আয়োডিনকে করা হয় অ্যালকোহলের সাথে দ্রবীভূত করা হয় অ্যালকোহলের সঙ্গে তো এই যে জিনিসটা তৈরি হলো আয়োডিন প্লাস অ্যালকোহল এটাও কিন্তু একটা দ্রবণ আবার এই যে নুন জল চিনির জল এগুলোও একটা দ্রবণ তাহলে দুটো দ্রবণের মধ্যে পার্থক্য কিসার এই এটাও দ্রবণ এটাও দ্রবণ তাহলে কী ধরনের দ্রবণ এটাও কঠিন তরলের দ্রবণ এটাও কঠিন তরলের দ্রবণ তাহলে পার্থক্য হলো এদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে অ্যাকোয়াস সলিউশান কি অ্যাকোয়াস সলিউশান বা অ্যাকোয়াস দ্রবণ এই অ্যাকোয়াস দ্রবণটা হলো যে দ্রবণের মধ্যে জল যুক্ত থাকবে জল যদি থাকে তাহলে তাকে বলবো আমরা অ্যাকোয়াস দ্রবণ আর যদি জল না থাকে তখন তাকে বলবো আমরা নন অ্যাকুয়াস দ্রবণ নন অ্যাকুয়াস দ্রবণ নন অ্যাকোয়াস দ্রবণ যেটাতে জল থাকবে না জল ছাড়া অন্য তরল পদার্থ থাকবে যেমন এখানে অ্যালকোহল তাহলে অ্যাকোয়াস মানে হলো জল তার মানে অ্যাকোয়াসের এই কথাটাকে অন্যভাবে লেখা যায় অ্যাকোয়াস দ্রবণটাই হল জলীয় দ্রবণ জলীয় দ্রবণ আর এটা হচ্ছে অজলীয় দ্রবণ অজলীয় দ্রবণ নন অ্যাকুয়াস সলিউশন যেটা সেটা হচ্ছে অজলীয় দ্রবণ বোঝা গেল তো এই যে অ্যাকোয়াস দ্রবণ মানে কি বলবে যে দ্রবণের দ্রাবক হচ্ছে একটা জল দ্রাবক হচ্ছে জল দ্রাব কি হলো দেখার দরকার নেই দ্রাবক জল তাহলে সেটাকে আমরা বলবো অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ আর নন অ্যাকুয়াস দ্রবণ কি বা নন অ্যাকুয়াস সলিউশন কি বা অজলীয় দ্রবণ কি যে দ্রবণের মধ্যে জল থাকবে না জল ব্যতীত অন্য কোনো তরল পদার্থ বেঞ্জিন হতে পারে তারপরে অ্যালকোহল হতে পারে এই জাতীয় জিনিসগুলো থাকবে যখন তরল পদার্থ তখন সেটাকে আমরা বলবো নন অ্যাকুয়াস দ্রবণ তাহলে এই যে স্যার আয়োডিন আর অ্যালকোহলের দ্রবণ এটা কি নন অ্যাকুয়াস বা অজলীয় দ্রবণ নন অ্যাকুয়াস বা অজলীয় দ্রবণ আর এই যে যেটা হলো নুন জল বা চিনির জল এটা কি না জলীয় দ্রবণ তো বোঝা গেল তাহলে কোনটা জলীয় দ্রবণ কোনটা অজলীয় দ্রবণ তো এই গেল আজকের ক্লাস আজকের ক্লাসের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের মতামত আর একটা যে সতর্কবার্তাটা প্রথমে দিয়েছিল এখনও দিচ্ছি যে লেকচার দিতে দিতে কোথাও কোনো অসুবিধা হয়ে যায় মিস্টেক হয়ে যায় এডিটিংয়ের সময়ও খেয়াল থাকে না তাই অবশ্যই তোমরা ফার্স্ট কমেন্টটা এবং ডেসক্রিপশনটা চেক করবে যদি কোথাও ভুল হয়ে যায় সেই ফার্স্ট কমেন্টে পিন করা থাকে ডেসক্রিপশানে ও বলা থাকে তাই অবশ্যই ফার্স্ট কমেন্টটা চিক চেক করবে আর ফেসবুক নিচে ডেসক্রিপশানে ফেসবুক ও ইনস্টাগ্রামের আইডিয়া আছে সেখানেও তোমরা আমার সাথে কানেক্ট থাকতে পারো থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে